হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মুন্সিগঞ্জের একটি স্পেসে, যেটি হলো মুন্সিগঞ্জের পালবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন পালবাড়ির সেই বিশাল সুন্দর লোকেশন। এই জায়গাটার নাম জানেন কোন জায়গা? আবদুল্লাপুর। এটি মুন্সিগঞ্জের আবদুল্লাপুরে। আপনারা জানেন মুন্সিগঞ্জের সদর থেকে সামনে সিপাহীপাড়ার থেকে কিছুদূর দূরে আবদুল্লাপুর, বিশেষ করে মুন্সিগঞ্জ থেকে 30 মিটার রাস্তা। এখানে দেখতে পাচ্ছেন একটি রাধা শ্যাম নিকেতন আছে, যেটি 1381। এছাড়া এখানকার খুব সুন্দর একটি পরিচিত জায়গা এই পালবাড়িটি, খুব একটি অন্যরকম একটি জমিদার বাড়ি। তো এখানে আসলে আপনার অন্যরকম একটি কাহিনী মনে হবে এবং মন ভরে যাবে। সুন্দর কাঠামো, পুরো কীর্তির মতো বাড়িঘর এখানে দেওয়া আছে, খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনগুলো। এছাড়া এখানকার জমিদার আদলের যে বাড়িগুলো নির্মিত আছে এখানে খুব সুন্দর, পাল বংশের যে বাড়িঘরগুলো এখানে মূলত সেটি দেখা হয়েছে। বিশাল প্রকার করিডোর এবং সুন্দর দৃশ্য এখান থেকে মনে পড়বে, এবং পালদের যে পুকুরও দেখা যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো সেই পিছন দিকে পুকুর ঘাট। এছাড়া এখানকারদের মন্দির এবং আদার্স স্থাপনাগুলো রয়েছে। আপনারা পিছন থেকে দেখতে পাচ্ছেন এখানে হলো মন্দির, যেগুলো আছে মূর্তি সেগুলো নির্মাণ করতেছে, বিভিন্ন প্রকারের মূর্তিগুলো। এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর নৈসর্গিক দৃশ্য এখান থেকে দেখতে পাবেন, যদি এখান থেকে আপনারা দেখতে চান। এছাড়া এখানে আছে গাছগাছালি, বনাঞ্চল, জমিদারের যে পুকুর, পাল বংশের যে বড় পুকুরটি এখানে রয়েছে, যেটির 4টি ঘাট রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। এখনও এখানকার অনেক স্থাপনা রয়েছে খুব সুন্দর। এছাড়া এখানে খুব সুদৃশ্য বাগান, বনাঞ্চল, আশেপাশে অনেক কিছু এখানে রয়েছে। এখানকার খুব সুন্দর একটি শুটিং স্পট এবং মানুষজন খুব জনপ্রিয় একটি জায়গা যারা মনে করে থাকেন। এখানকার পাল বংশের যে বাড়িটি, এটি দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে। আপনারা আসতে পারেন, মুন্সিগঞ্জ সদর থেকে 30 মিনিটের রাস্তা, অটো দিয়ে বা রিক্সা যোগে এখানে আসতে পারেন। যে জায়গাটি সেটি হলো পাল বাড়ি। তো যাই হোক, আমি পাল বাড়ি থেকে বিদায় নেব, আবার আপনাদের সাথে এরকম একটি দেখা হয়ে যাবে। ততক্ষণ তো ভালো থাকবেন, বাই।